हेलो বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তোমরা দেখো, আজকে আমি একটা রেসিপি করেছি, একটা ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজা। অসম্ভব খেতে ভালো লাগে। তোমরা যদি একবার খাও না, বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে, আঙুল চেটে চেটে। এই রেসিপিটা দেখতে হলে তোমাদেরকে আমার সাথে রান্নাঘরে যেতে হবে। আমি এগুলো রান্নাটা শেয়ার করব, তোমরা দেখো। চলো এবারে আমি রান্নাঘরে চলে যাই, রেসিপিটা দেখবে, ভীষণ ভালো লাগে। একটা মাত্র ডিম দিয়ে পেঁয়াজ কালি ভাজা করেছি, দারুণ লাগে গরম ভাতের সাথে, গরম রুটির সাথে দারুণ লাগে খেতে। চলো এবার দেখবে আমি রেসিপিটা কীভাবে তৈরি করছি। দেখো, আমি পেঁয়াজ কলি কেটে ধুয়ে রেখেছি। আজকে একটা পেঁয়াজ কলি আমি একটা রেসিপি করব, একটা ডিম দিয়ে। এই রেসিপিটা যদি তোমরা একবার খাও না, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। সেই জন্য দেখো, এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এই 2 থেকে 2.5 চামচ তেল দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি কী করব, পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দেবো। আমি এবার ঝুড়িতে শুকিয়ে ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হলে আমি আবার পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। এবার আমি আলু ভেজে আরও আমি একটু তেল দিয়ে দিলাম। এইবার এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি পাতলা পাতলা করে। এবার এই আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব কম আলু দিয়েছি। কড়াইটা না পেঁয়াজ কালি ভেজেছি বলে কড়াইটা পুড়ে গেছে। এইবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে বলেছিলাম একটা ডিম, এই দেখো এই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে আবার আসছি। বন্ধুরা, ডিমটা তুলে নিয়েছি ভেজে। এবার এই পেঁয়াজটা আবার দিয়ে দিলাম। এবারে এখানে আমি দেখো পরপর মশলাগুলো দিতে থাকবো। এখানে দেখো, এখানে আছে কি আদা আর একটু রসুন আমি থেঁতো করে রেখেছি। খুব বেশি লাগবে না, 4টে রসুন আছে আর অল্প একটুখানি আদা দিয়েছি আমি এখানে। খুব কম তেলে করছি। আচ্ছা, এখানে টমেটো আছে, দেখো একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দেখো, আর এখানে রেখেছি দেখো, এখানে আছে নুন আছে, দেখো কাঁচা লঙ্কা একটা রেখে দিয়েছি কুচি করে, আর একটু নুনটা দিয়ে দেবো। আর এখানে রেখেছি 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ। এইবার আমি কী করব,
এইগুলো সব দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ ভাজা করেছিলাম, ডিমটাও আমি দিয়ে দিলাম, নুন হলুদ টমেটো সব কিছুই আমি এখানে দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে গরম ভাতে বলো গরম রুটির সাথে, তোমরা যদি এটা খাও না একবার বারবার খেতে ইচ্ছা করবে আঙুল চেটে চেটে, ভীষণ ভালো লাগে। এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমি করেছি। এবার আমি কি করব, একটু ঢেকে দেবো, একটু পেঁয়াজ কালিটা একটু ভাজা হবে আর আলুটা একটু সিদ্ধ হবে, ঠিক আছে বন্ধুরা? একটু ঢেকে দিই, তারপর নাবিয়ে আবার আসছি। পেঁয়াজ কালি একটা ডিম দিয়ে ভাজা, এই রেসিপিটা হয়ে গেছে। এইবার আমি সার্ভ করে দেখাবো, ভীষণ মজাদার একটা রেসিপি। দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো প্লিজ বন্ধুরা, ঠিক আছে? আবার পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।